Hello everyone, welcome to our channel. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কি রান্না তোমাদেরকে করে দেখাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কলার মালপোয়ার রেসিপি। সব রকমের মালপোয়াই খেতে কিন্তু খুবই টেস্টি। তোমরা কলার মালপোয়া তৈরি করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। কলার তৈরি মালপোয়াতে খুব একটা বেশি মিষ্টি লাগে না, তার কারণ কলা নিজেই কিন্তু খুব মিষ্টি। আজ আমি যে মালপোয়াটা তৈরি করব সেটা কিন্তু রসে ভেজাবো না, অর্থাৎ শুকনো মালপোয়া তৈরি করব। তোমরা এটা তৈরি করে দেখতে পারো, খুব একটা খারাপ লাগবে না। তাহলে শুরু করে দিচ্ছি আজকের রান্না, কলার তৈরি মালপোয়া। কলার মালপোয়ার জন্য আমি নিয়েছি 4টে কাটারি কলা। যে কোনো কলা দিয়েই কিন্তু মালপোয়া তৈরি করা যায়, তবে আমি প্রিফার করব কাটারি কলা। কলাটা যত মজে যাবে তত ভালো হবে মালপোয়াটা তৈরি। এবার আমি কলাগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ 4টে কলার খোসা ছাড়িয়ে আমি একটা বাটিতে নিয়েছি। এবার কলাগুলো আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারের জারে। আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, ইচ্ছে করলে তোমরা কিন্তু হাতেও তৈরি করে নিতে পারো, তাতে কোনো রকমই অসুবিধে হবে না। আমি এখানে নিয়েছি 100 গ্রাম সুজি, আর নেব 100 গ্রাম ময়দা। তোমরা মনে রাখবে যে পরিমাণে সুজি নেবে ঠিক সেম পরিমাণে নেবে ময়দা। এবার আমি সুজিটা দিয়ে দিলাম। এবার দেখো নিয়েছি 100 গ্রাম ময়দা, ময়দাটাও দিয়ে দিচ্ছি আমি মিক্সার গ্রাইন্ডার জারে। এবার দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আমি দিয়েছি 150 গ্রাম। চিনিটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিও, যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করো সে বেশি মিষ্টি দেবে, আর যদি কেউ কম মিষ্টি পছন্দ করো তাহলে কম মিষ্টি দেবে। কলার মালপোয়া তৈরি করতে খুব একটা বেশি মিষ্টির দরকার হয় না, তার কারণ কলা কিন্তু মিষ্টি থাকে, তাই মিষ্টিটা তোমরা বুঝে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ, অল্পই দুধ দেব, যদি লাগে তাহলে আর একটু বেশি দেব, পরে মিশিয়ে নেব। আর দুধের পরিবর্তে ইচ্ছে করলে তোমরা জলও দিতে পারো। এবার আমি মিক্সিতে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটার সম্পূর্ণ রেডি। এবার এটা একটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা নারকেল কুচি, এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগবে। এবার ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে ব্যাটারটা তৈরি, আর কলারও খুব সুন্দর গন্ধ আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি মৌরি, তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো। সাধারণ মালপোয়াতে দিতে হয়, কিন্তু কলার তৈরি মালপোয়াতে দিলেও হয় না দিলেও হয়, আমি দিলাম কারণ আমার ভালো লাগে। এবার মৌরিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে মৌরিটা, দেখতেই পাচ্ছ। এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ব্যাটার। দেখে বুঝতেই পাচ্ছ যে একদিকটা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা ভাজা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এইভাবে সবগুলো ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। একদিকটা হয়ে গেছে, আমি আবার অন্য পিঠটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অপূর্ব হয়েছে। কলার তৈরি বড়াও যেমন টেস্টি, মালপোয়াও কিন্তু তেমন টেস্টি। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে কিন্তু মালপোয়া। অন্যদিকটা আবার একটুখানি দেখে নিচ্ছি ভাজা হয়েছে কিনা ঠিকভাবে। হ্যাঁ, ঠিকভাবেই ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ। এবার আমি ফ্রাইটা তুলে নিচ্ছি। তবে কি বলতো, একটু সাইডে রেখে দিতে হবে খানিকক্ষণ, যাতে তেলটা ঝরে যায়। মালপোয়া কিন্তু প্রচুর তেল টানে, কারণে একটুখানি ঝাঁঝরিতে রেখে তারপরে কিন্তু প্লেটের মধ্যে নিতে হবে।
সবগুলো মালপোয়া তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মালপোয়া তৈরি করা খুবই ইজি সেটা তোমরা বুঝতে পারলে আর খুব চটপট কিন্তু তৈরি হয়ে যায় ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি আজকে রান্নাটা সকলেরই ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো টাটা